জাতির সম্মুখে এদের নাতি পুতি ছাতি বাবা মা সবার পোস্টারিং করে সারা দেশে দুর্বৃত্তদেরকে আমরা চিনিয়ে দিব, যেন জনগণ ওদের গায়ে থুথু মারতে পারে। এই দরবেশ বাবা কে আপনারা জানেন না? এই দরবেশ বাবা 96 যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তাদের নেতৃত্বে শেয়ার বাজারে লুট হয়েছিল। আবার এই আওয়ামী লীগ ক্ষমতায় থাকার পরে আবার শেয়ার বাজার লুট হয়েছিল। আমরা কোনো রেখে ডেকে কথা বলতে চাই না, যে অমুকের মিডিয়া হাউস আছে, অমুকের অমুক জায়গায় আপনার প্রভাব আছে, তাই বলে তার বিরুদ্ধে কথা বলবো বলবো না। নো, এই কম্প্রোমাইজ করা যাবে না। সত্য কথা স্ট্রেট ফরওয়ার্ড বলতে হবে। কেন? সরকার, ওষুধ প্রশাসন রয়েছে, স্বাস্থ্য অধিদপ্তর রয়েছে, স্বাস্থ্য মন্ত্রণালয় রয়েছে, তারা চুক্তি না করে কেন ভ্যাকসিনকোকে লুটপাটের সুযোগ দিয়ে 47% বেশি দামে ভ্যাকসিন কিনতে সরকার? ঠিক একইভাবে বন্ধুগণ প্রত্যেকটি সরকারি ক্রয়ে তারা আজকে দুর্নীতি করছে। আজকে পিকে হালদার কিংবা কালকের বাংলা ট্রিবিউনে নিউজ করেছে উত্তরা ফাইন্যান্স, তারাও আপনার 3,000 কোটি টাকা লুটপাট করেছে। তারা যখন অডিট জমা দিয়েছে, বাংলাদেশ ব্যাংক যখন সেগুলো নিরীক্ষা করেছে, তাদের চোখে ধরা পড়ে নাই। কেন? কারণ ওইখানেও বাটপার প্রতারকের চক্র খাটি মেরে বসে আছে। আজকে ঋণ খেলাপি যখন হচ্ছে, লুটপাট করে বাইরের টাকা পাচার করছে, এটি কি 2-4 জন ব্যক্তির যোগ সাজেছেন কোনো কাজ? একটা দীর্ঘমেয়াদী প্রসেস, প্রত্যেকটি প্রসেসের সাথে অসংখ্য লোক জড়িত। তার মানে এটা কি অস্বীকার করার কোনো ওয়ে আছে যে এই সমস্ত দুর্নীতি একটা চক্র জড়িত? যেটা বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি পরিচালক খন্দকার ইব্রাহিম খালেদ সাহেব ডিবিসির একটি প্রোগ্রামে বলেছিলেন যে পাচারকারীদের বিরুদ্ধে কথা বললে গুম হয়ে যেতে হয়। চিন্তা করেন যে তাদের শক্তি কতটুকু। কাজেই আমরা আজকে বলবো, আমরা তথ্য সংগ্রহ করেছি জাতির সম্মুখে, এদের নাতি পুতি ছাতি বাবা মা সবার পোস্টারিং করে সারা দেশে এই দুর্বৃত্তদেরকে আমরা চিনিয়ে দিব, যেন জনগণ ওদের গায়ে থুথু মারতে পারে।